পাখিটা ছেড়ে দেওয়া হবে, কারণ একটা পাখি সাথে ছিল ওইটা উড়ে গেছে, আর খাবার দিতে যাওয়ার পরে ওইটা উড়ে গেছে, তাই একটা রাইখা তো কোনো লাভ নাই, তাই এটাও ছেড়ে দিব। তাই নিয়ে আসলাম ছাদে, আর আমার বোন তো মনটা খারাপ, একটা উড়ে গেছে আর একটা এখন ছেড়ে দিতে হইব, তাও এটা আমার খাইতেছে খাবার। হ্যাঁ ঢাকো, বাই বাই, তোমাকে বাই বাই দেওয়া হবে এখন। একটা পাখি দেখতে কেমন লাগতেছে? আর এখন এটা উড়াই দেওয়া হবে, দেখতে থাকুন। এই ছাড়িস না, ছাড়িস না, দেখ আয়া পড়ছে, দেখছেন আয়সা পড়ছে, দেওয়ার সাথে সাথে আয়সা পড়ছে। ছেড়ে দেওয়া হয়েছে, এটা এখনো বুঝে না, কিন্তু এটা অনেক চালাক ছিল, তো ওইটা সবুজটা উড়ে গেছে, এইটা এখন ছেড়ে দেওয়া হবে। এই যাই সে পড়ছে, দিস না দিস না, আমার বোন, এই যে আমার বোন এখন ছাইরে দিতেছে, পানি খাইতেছে, পানিটা খায় নেক, তারপরে ছাড়ো, এটা আসে না, ওইটা অনেক চালাক ছিল, নিজে আসতাস, বুঝতেছে না কই। খাঁচার মুখ খোলা, তাও বের হয় না। এই যে দেখেন, পাখি ছাড়া লাস্ট মুহূর্ত দেখেন, তাও বের হয় না, খাঁচার মুখ টুক সবকিছু খোলা, পাখি ছাড়া কি কষ্ট। বুঝতেছে না যে কই যাও, ভাবতেছে ধরে না ধরে ই করে দিলেই তো কিছুই করব না, কামড় দিছি খাবার গুলা বিস্তাস, এরকম পাখি আমি কখনো দেখি নাই। আর আমার মামতো ভাই একটা পাখি পালতো, অনেক বছর পালছে, প্রায় 7 বছরের মতন পালছে, কথাও পারতো, ওটা টিয়া পাখি। তো একদিন আমার ভাতিজা ই দিতে গেছে, খাবার দিতে গেছে, ওরে হাতে কামড় দিয়ে চলে গেছে উইরা, আর এটা দেখেন খাঁচা খুইলা ই করা হইতেছে, তাও এটা বের হয় না। উড়ে গেলে তো গেলো, ধরো তুমি ভিডিও ধরো, আমি দেখি কি বাইর করে জানি। এতক্ষণ তো আমার বোন চেষ্টা করলো, দেখি এখন আমি পারি না, এ খাবার গুলো বার করে ফেলো, আয় 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 দেখি খাবার দেখে বার বেরো, না আমার বই থাকলে হবো না, ছুঁই না যে দেখে দেবে, এই যে খাবার খাইতে পারিতেছি, এই তো বেরিয়েছে, এই যে বেরিয়েছে,
খাবারের জন্য পাগল। দেখেন দেখি এবার খাবার খাইয়া যদি বের হয়ে উইরা যায় তাহলে যাক, আর যদি না যায় তাহলে রাইখা দেওয়া হইব। যারা দেখছেন এরকম আমার কমেন্ট করে জানাইবেন, আর যদি না দেখেন তাও আমার কমেন্ট করে জানাইবেন যে এরকম পাখি দেখছেন নাকি। অবাক একটা জিনিস দেখছেন, খাঁচা ছাড়া তাও বের হয় না, এমনকি উড়াও যায় না, খাওয়ার জন্য রয়েছে। কিনছি বেশি দিন হয়ও নাই, এক মাসের মতন হয়েছে। এক মাস হয় নাই ওটার ভিডিও আছে। ওই যেদিন আমরা হাটে গেছিলাম সেদিন কিনবো, হাটে ভিডিওর আপনারা দেখতে পারেন, দেখলেই পাইবেন যে না আছে, কবে কিনছি কি না কিনছি সব। আর ওই পাশে কলমি ফুল গাছ, কলমি শাক গাছে ফুল হয়েছে, খুব সুন্দর লাগতেছে। একটু দেই তো সিরা খাই নাকি? আর এই যে পাখি এখনো উড়া যায় নাই, এখন শাক খাইতেছ। খাঁচার বাহিরে কিন্তু দেখেন হাঁটতেস। খাঁচা ওই যে খাঁচা আর খাবার আর এই যে পাখি যে খাবার খাইতেছে আবার যায়। আমি এখন খাবারটা ভিতরে দিয়ে দেখবো যে পাখি যায় কি না। দেখি এবার খাবার তো ভিতরে দিলাম, এবার দেখি কি করে। এই যে দেখেন, এখনো কিন্তু উইরা যায় নাই। এই যে দেখেন, আর এই যে জায়গায় খাবার, আমি খাবারটা সরাই দিছিলাম, দেখি কি করে। এখন কলমি শাকের পাতা খাইতেছে, দেখেন পাতা খাইতেছে। আম্মু এরকম পাখি কে কে দেখছেন আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো পাখিটা কোনো কিছুই হয় নাই, এখন কলমি শাক খাইতেছে।
বিদায় বেলা কি অবস্থা, এখনো পাখিটা উইরা গেল না। আর কলমি শাকের যা ছিল কলি টলি ফুল টুল সব নষ্ট করে ফেলাইতেছে। এই যে দেখেন, একবারে নষ্ট করে ফেলাইতেছে। এই যে দেখেন দেখেন, অল্প অল্প করে ই করতেছে, করে করে এগুলো নষ্ট করতেছে। দেখেন পাতাগুলো একবারে নষ্ট করে ফেলাইতেছে। দেখেন কি করে, তাই শুধু দেখেন। ওই ভিতরে চলে গেছে। আজকে শুধু এই পাখির ভিডিও যাবে, অন্য কোনো কিছু না। জুম করা, এটা সামনে দেখা যেতেছে। প্লিজ আমার একটু কমেন্ট করে জানাবেন কারা কারা এরকম পাখি দেখছেন, যে থাইরা দেওয়ার পরও উইরা না যায়, কাছে বৈশা সব কিছু করতেছে, থাইকা এই পাতা খাইতেছে, তারপরে খাবার খাইতেছে, খাঁচার ভিতরে যায়, এই যে খাঁচার ভিতরে যাইয়া পানি খাইয়া আসতেছে। তাও অনেকদিন রাখার পরে এরকম পাখি থাকে না। আমার ভাই 7 বছর একটা পাখি পালছে, তাও সেই পাখিটা থাকে নাই, উড়ে গেছে। আর এই পাখিটা আমরা আনছি আজকে 1 মাসও হয় নাই। দেখেন কি করতেছে, মানুষ 2-3 বছর রাখলেও এরকম হয় না। আর আমরা আনছি 1 মাস হয় নাই, তাও এই পাখিটা যাইতেছে না। ওই পাখিটা এমনি চলে গেছে কি কারণে জানি না, আর এই পাখিটা যাইতেই আছে না। দেখেন আসতেছে কাছে। আদর কি 3 বেলা মনে করেন যে সব খাবার দেওয়া হয়েছে আর ওই পানি দেওয়া হয়েছে, তাছাড়া অন্য কোনো কিচ্ছু না। অনেকে তো ওষুধ খাওয়ায়, আমরা ওষুধও খাওয়াই নাই, কোনো ভিটামিন টিটামিন কোনো কিছু খাওয়ানো হয় নাই, তাও ওই পাখিটা যায় না, কি কারণে আল্লাহ জানে, আমরা এখনো জানি নাই। দেখেন কি করতেছে, বিকালে ছাদে আসছি যে আমাদের গাছে পানি দিতে, আর এখন নিয়ে আসছি যে বিকালবেলা পানি দিয়ে পরে এটা সাইড়া দিব। তো সাইড়া দেওয়ার কারণে তাও যাইতেছে না, এরকম শয়তানি করতেছে গাছের মধ্যে। হাঁটতেছে শুধু, এখন খাবারটা দিব, দেখি কি করে, দেখি খাবার খায় কি না। ওদিক দিয়া ঘুইরা তারপরে আসলো, ওদিক দিয়া যাইয়া এদিক দিয়া ঘুইরা আবার এই জায়গায় আসলো। এই যে দেখেন, এখন খাবার দিব এটার সামনে। এই যে না, দেখি কি করে, আজকে দেখবো এটাই, আপনারা দেখবেন আমার সাথে সাথে। পিঁপড়া ছিল, ওই পিঁপড়া গুলা খাইতেস? ধান পিঁপড়া যা পাইতেছে নিচে সেটাই খাইতেছে। কি করে আজকে, তুমি খাও, তোমাকে কেউ কিছু বলবে না, তুমি খাও, আজকে তোমার দিন। তুমি যদি উইরাও যাও, আমাদের কিচ্ছু করার নাই, যেতে পারো, যাও যাও যাও। আর সকালবেলা ঘুম থেকে উঠা, এটার শব্দেই ঘুম থেকে উঠতো তো, আর এটা তো বারিন্দায় থাকতো।
করে আমি সেটাই আজকে দেখাবো আপনাদের। ওই দেখেন ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরতাছে। ওই জায়গায় একটা কলমি শাকের পাতা আছে, সেটা নিয়ে কুটাকুটি করতেছে। পিচ্ছি মনে হইতেছে একটা ওই মুরগির বাচ্চার মতন। সামনে দাও তো দিই, খাঁচা যায় নাকি ভিতরে? দেখেন কি অবস্থা। ধর ভয় পাসকে। এই যে দেখেন উড়ে গেল পাখিটা, উড়ে গেল, চলে গেছে। ওই যে চলে গেছে, শেষ বিদায় বেলা শেষ, এটাই দেখার ছিল।